ফরচুন বরিশালের রণকৌশল সাজাচ্ছেন তামিম ইকবাল খান। বিপিএল শুরুর আগেই দলকে তিনি এক সুতোয় গেঁথে নিতে চান, পাখির চোখ করেছেন মাঠে। মাহমুদুল্লাহ রিয়াদ তখন ব্যাটিংয়ে। দীর্ঘদিন পর ম্যাচ সিচুয়েশনে ব্যাটিং, তামিম ইকবালের পাওয়ার হিটিং, কাঁধে কাপ্তানির ভার। তামিম ফরচুন বরিশালকে সব বাধা করাতে চান পার, ভালো করে জানেন ট্রফিতে হাত রাখতে প্রয়োজন তার ব্যাটের ধার। সারাক্ষণই তামিমের ইনভলভমেন্ট, এবং বিশেষ করে আমরা আমাদের এখানে আসার মেইন উদ্দেশ্যই ছিল তামিম চাচ্ছিল যে ও এখানে ফুললি একটা এনভায়রনমেন্টে প্র্যাকটিস করবে, এবং ও চাবে যে একটু খেলতে এবং ম্যাচ সিনারিওগুলা বড় মাঠে প্র্যাকটিস করা, এটা তো অন্য জায়গায় সম্ভব না। সো এই জন্যই আমরা বিশেষ করে এখানে আসা। একে একে ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম, সৌম্য সরকার। স্বপ্ন পূরণে তারকাদের সেরা পারফরম্যান্সটাই দরকার। পূর্বাচল থেকে মিরপুর, দুর্দান্ত ঢাকার অনুশীলন চলেছে ভরপুর। টি-20 বিশ্বকাপে তাকিয়ে বিপিএল শরীফুলের নতুন কিছুর আশা। যেহেতু টি-20 বিশ্বকাপ, আর আমাদের একটা টি-20 টুর্নামেন্ট হবে, আর টুর্নামেন্টে তো সবাই চাবে নিজের সেরাটা দিয়ে পারফর্ম করা আর নতুন কিছু করা, তো সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্ল্ড কাপে এটা হেল্প করবে। এই মুহূর্তে শরীফুল দেশের অন্যতম সেরা পেসার, তাসকিন আহমেদ আরেক প্রধান ভরসা ঢাকার। এই দুইজন ছাড়া ভালো অস্ত্র নেই ফ্র্যাঞ্চাইজিটির ভান্ডারে। শরীফুলের চোখ আপাতত প্লে অফে। প্রথমত আমাদের টার্গেট থাকবে চারে ওঠা, সো সুপার ফোরে যদি আমরা উঠতে পারি তারপরে আমরা ফাইনালে চিন্তা করব। বাট আমাদের যে টিম আছে, আমি আছি, তাসকিন ভাই আছে, সৈকত ভাই আছে, ইরফান শুক্র ভাই আছে, সাইফ হাসান আছে, তারপর নাইম শেখ আছে। সো আমরা যদি যেগুলো দেশগুলো আছি ভালো যদি করি, সবাই যদি কিছু কিছু ম্যাচ উইনিং পারফরমেন্স করি, তো আমার মনে হয় যে আমরা মানে চার। শুক্রবার টুর্নামেন্টের প্রথম দিনে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে দুর্দান্ত ঢাকা। জয় দিয়ে আসরটা শুরু করতে চায় তারা। রহমান পেয়ার, একাত্তর। ২০-১৯ বিশ্ব জয়, সাউথ আফ্রিকায় বাংলার রূপকথা, দেশের একমাত্র গণমাধ্যম হিসেবে সাথেই ছিল খেলাযোগ। ২৩ এশিয়া কাপে আরেক মহেন্দ্রক্ষণ, দুবাইয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন, স্বপ্ন আবারও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়, আবারও সাউথ আফ্রিকায় খেলাযোগ। জুনিয়র টাইগারদের চোখে চোখে রাখবো আমি সাইফুল রূপক। চোখ রাখুন একাত্তর টেলিভিশন এবং খেলাযোগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।